মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তো বলছি আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, হয়তো পুলিশের কাছে থাকতে পারে, পুলিশ জানে তার কাছে কি প্রমাণ আছে। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার কাছে কিচ্ছু নেই, আমি সেসব কিচ্ছু বলছি না তোমাকে পলাশ। দেখো তোমরা যদি অন্যায় না করে থাকো ঠিক আছে, তাহলে প্রতিবাদ করো, ভয় পাচ্ছ কেন? প্রতিবাদ? আমাদের তো সময় নেই বুঝলে। তুমি আমার চাকরিটা খেয়েছো, এখন ওর চাকরি খাওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। কি গো তুমি আমাদের ধনে প্রাণে মারবে, তারপর এই গোটা বাড়ির ভোগ দখল করে বসে থাকবে, এই তো? ভুল করছো, ভুল করছো তোমরা। শিমুলকে তোমরা এসব কথা বলছো কেন? শিমুল তো এসব কিছু করেনি, কেসটা তো শিমুল করেনি। তোমাদের যদি কিছু বলার হয় তোমরা থানাতে গিয়ে পুলিশকে বলো। ওরে বাবা, নিজের বউয়ের প্রতি তো দরদ উঠলে উঠলে উঠছে তোর একেবারে। হ্যাঁ, এমনি সময় তো ভেবাকান্তর মতো এখানে বসে থাকিস চুপচাপ, কোনো কথা বলতে পারিস না। এইটে যেই নিজের বউয়ের নামে কথা উঠেছে অমনি রুখে দাঁড়াচ্ছিস? এইটাই আমি চাইনি, এইটাই আমি চাইনি যে আমার বাড়িতে এ সমস্ত হোক। ওর কথা শুনিয়ে না, তুমি যখন থানায় যাতায়াত করছিলে তার মধ্যেই তারা কেসটাকে কোর্টে পাঠিয়ে দিয়েছে। এখন তুমি হ্যাঁ বলো আর না বলো, আমি তোমাকে বারবার বলেছি, তুমি তো প্রথম থেকে এই কাজটা না করলেই পারতে বৌমা। হ্যাঁ, কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি? এখন কালকে ওদের কোর্টে ডেট পড়েছে, কোর্টে যেতেই হবে। আচ্ছা বৌমা, এই যা কিছু হয়েছে কীর্তিকলাপ, তার মূলে তো তুমি, তোমাকে নিয়েই তো হয়েছে, তাইলে তোমাকে ওরা ডেকে পাঠালো না? তোমাকে যেতে হবে না সেখানে? মা এখনো জানি না আমাকে ডেকে পাঠাতেও পারে, কি করে জানবো বলো? হতেই পারে যে আমার নামে একটা চিঠি এলো। শোনো, তুমি কিন্তু নিজের সর্বনাশটা নিজে ডেকে আনলে। ও ওকে এইভাবে কথা বলছিস কেন? কিসের জন্য? ওর সঙ্গে এইভাবে কথা বলবি না, তোদের কিছু বলার থাকলে তোরা থানায় গিয়ে বল। আমি যা করেছি না আইনের পথে করেছি, আইনের বাইরে গিয়ে কিন্তু আমি কিছু করিনি, কিন্তু তোমরা তোমরা যেটা করো সেটা আইনের বাইরে গিয়ে করো। কি করেছি আমি আইনের বাইরে? কি করেছি বলো না? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সেদিন আমি তোমাকে খুনটা করতে গেছিলাম? প্রমাণ আছে কি? লোককে টাকা খাইয়ে তুমি কিন্তু কিচ্ছু বিশ্বাস করাতে পারবে না। আবার এক কথা বলছো তুমি, কাকে টাকা খাইয়েছি আমি বলো? কাকে টাকা দিয়েছি? থানায় টাকা দিয়েছি, কোর্টে টাকা দিয়েছি, কি বলতে চাইছো বলো? তুমি এখন একদম লুজ টক করবে না তো, এই সমস্ত কথাগুলোই না ও ওখানে গিয়ে বলবে। তুমি যাতে আরো শাস্তি পাও না ও সেই চেষ্টাই করবে, কিন্তু কোনোদিনও ভালো চেয়েছে ও তোমার? কোনোদিনও ভালো চেয়েছে আমাদের? দেখো প্রতীক্ষা, একটা কথা বলি তোমাকে, বিশ্বাস করা না করা পুরোপুরি তোমাদের ব্যাপার। তোমাদের ভালো না চাইতে পারি, কিন্তু কখনো তোমাদের আমি ক্ষতি চাইনি, এই কথাটা না তোমরা কোনোদিনও আমাকে বলতে পারবে না। হ্যাঁ, হয়তো কোনো একদিন বুঝবে, নাও বুঝতে পারো, তোমরা যা মানুষ তোমরা কোনোদিনও ঠিকটা বুঝবে না। যাক, আমি না স্কুলে যাচ্ছি, তোমাদের সাথে এসব কথা বলার আমার সময় নেই। তো তোমার তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তুমি স্কুলে যাও। হ্যাঁ সেই তো, আমাদের হাতে হুলিয়া ধরিয়ে এখন নিজে স্কুলে যাচ্ছে। প্রিয়া, আশ্চর্য, ও তো স্কুলেই যাচ্ছে। যাই হোক, এই কাজটা কিন্তু তুমি ভালো করনি বৌমা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।